ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে ভাই। ভাই দেখ স্কুটিটা দেখ, KTM 125। ওরে বাবা, টাকা দিব? দে টাকা দে ভাই, টাকা দে ভাই, টাকা দে। এখন আমরা আছি তোমার বেঙ্গল সাফারির ঠিক সামনে, ওটা হচ্ছে বেঙ্গল সাফারি। যে বেঙ্গল সাফারি এখান থেকে ব্লগটা শুরু করতেছি, তো এদিকে আসতেছে তোমার চাম্পাশরি চেকপোস্ট, আর এদিকে সোজা চলে যাচ্ছে সেবক। তো আমরা এখানটায় থামলাম, তো ফুচকার দোকানে, বন্ধুরা ফুচকা খাচ্ছে। তো আর কি চলো, আজকে যাব হচ্ছে মনস্ট্রিতে, তরিবাড়ি মনস্ট্রি। তো দেখো বেঙ্গল সাফারির সামনে, ওয়েলকাম টু বেঙ্গল সাফারি। এই ভাইটার আজকে বার্থডে, উল্টি করতেছে মনে হয়। সো হ্যাপি বার্থডে ভাই, পার্টিটা দিতে ভুলিস না। হ্যাঁ একদম, গো টু রাইট, গো টু রাইট, স্টার্ট টু রাইট ভাই। তো হ্যাঁ, তো চ্যানেলটার নাম হচ্ছে স্টার্ট টু রাইট, বাট গো টু রাইট। ও গো টু রাইট, ও সরি সরি। ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি, বেঙ্গল সাফারি, বেঙ্গল সাফারি। সো এটাই হচ্ছে বেঙ্গল সাফারির গেট। তো অন্য কোনো দিন বেঙ্গল সাফারির ব্লগ নিয়ে আসবো, আজকে ঢুকতেছি না, আজকে যাব হচ্ছে তরিবাড়ি। তো এখান থেকে মোটামুটি তরিবাড়ি 3-4 কিলোমিটার হবে। বেঙ্গল সাফারির রাস্তা হয়ে যাচ্ছি, বেঙ্গল সাফারির এই যে এটা হচ্ছে বেঙ্গল সাফারি। তো বেঙ্গল সাফারির ধার হয়ে যাচ্ছি, আজকেই ফার্স্ট টাইম এই রাস্তায়। তো চলো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক এনজয় হবে। ভাই তো এই দিক দিয়ে যা, আমি এদিক দিয়ে। মাই গড, সামনে থেকে বোঝা যায় না এইদিকে এত বড় একটা বস্তি আছে। না দেখ সামনে জঙ্গল, আর এইদিকে দেখ এত বড় একটা বস্তি। এটাই তাহলে হচ্ছে তরিবাড়ি। ভাই এইবার কোন দিকে যাবো? হ্যাঁ ম্যাপ অন করবি, এখানটা জিজ্ঞাসা করে নে তো। সোজা হবে মনে হয় ভাই, সোজা হবে, সোজা হবে। তো গাইস এখানটায় একটু অসুবিধা হয়ে গেল, বাস সাইডে তোমার রাস্তা আছে, তো সেটার জন্য এখানটায় থামলাম। জিজ্ঞাসা করাটা ভালো, অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম যাচ্ছি। তো ও মাই গড, খেতিবাড়ি ভাই, খেতিবাড়ি দেখছিস? রাস্তা থেকে বোঝা যায় না এদিকে এত বড় একটা গ্রাম আছে। ভাই কি পড়তেছে, মালাটা মনে হয় ছিঁড়ে গেছে আমার গোলা থেকে। ও মাই গড, এ মালা ছিঁড়ে গেছে। ভাই সাহেব এ তো ভাই, আবি আয়েগা, আবি মজা আয়েগা না বীরু, ইধার সে, ইধার সে ভাই, হোম স্টে এদিকে, এদিকে না কুচু কিয়া কুচু, এই গেল হোম স্টে, বলু এদিকে, এদিকে হবে, এই সাইডে না তো, এই সাইডে হবে, এই সাইডে, এই সাইডে, আরে এই সাইডে চল, ওই যে সাইনবোর্ডটাতে এদিকে আছে, কোন দিকে? এদিকে হোম স্টে আছে, ওইটা দেখাচ্ছে এদিকে। দাদা ক্যা হ্যায় ইজা না দেখে,
ওই যে ভাই ওই যে মন্দির ওই যে মন্দির তো হ্যাঁ মনাস্ট্রি ওইদিকে আছে হোমস্টে তো সেটার জন্য বললাম এইদিকেই তো কাছেই ভাই তো গাইস আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি তো গাড়িগুলো এইখানটায় পার্ক করলাম তো হাইটে হাইটে যাই দেখি এদিকে অ্যালবাম সঙ্গের শুটিং চলতেছে হ্যাঁ এটাই ওকে গাইস আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি তো দেখো আমার পিছনে এটাই হচ্ছে গুলমার বুদ্ধিস্ট মনাস্টেরি তো চারজন মিলে আসি এটা দেখো বান্দর আমি আমি বান্দর না বান্দর বান্দর না বান্দর বান্দর ওইদিকে আরেকটা বান্দর আছে ওই বান্দরের আজকে বার্থডে তো একাই একাই ঘুরতেছে সো তো চলো চারিপাশটা তোমাদেরকে ভালো করে এক্সপ্লোর করে দেখাই তো চলো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে ভাই অসভ্য ছেলে কি 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 আর বলুন অসভ্য ছেলে অসভ্য ছেলে সো স্যাড ম্যান ভাইটাকে সে লাগতেছে আজকে ভাই পার্টিটা দিতে ভুলিস না কিন্তু বারবার বলতেছি কি বান্দর গিফট আরে মুঝে চক্কর আনে লাগ গয়া এই যে আজকের ব্লগে আসবে না এটা তোর গিফট যা औरत का चक्कर बाबू भैया औरत का चक्कर बहुत बेकार होता है किसे दुख होता रहता মন্দিরের ভিতরে কোনো চিল্লাহাল নেই কিপ সাইলেন্স চিল্লাহাল করলে না কেলাবে কেলাবে ধরে তো সেটার জন্য সবাই চুপচাপ করে আসি ব্লগটাতে বেশি মস্তি করতে পারতেছি না না হলে আজকে দুইজন চলে আসে দুইটা বাদর না হলে অনেক মজা করতাম কিন্তু না না দুইজনই দুইজনই পিছনেরটা না পিছনেরটা একটু ভদ্র ছেলে তো জানোই দুজনে যে কমেডি করে তো সেটার জন্য বলবো সাইলেন্স তো সেটার জন্য আমরা চুপ করে আসি তো ফিলহাল গাইস হাম লোক ইধার সে নিকল রে তো ইধার ঘুমনা হো গয়া পুরা ঘুমা হো গয়া ভাই কেসা লাগা জায়গা এটা কি প্র্যাঙ্ক হচ্ছে নাকি আমার সাথে
भाई देख स्कूटी टा देख KTM 125 देखो KTM RC 125